Hi friends, welcome back to my channel Million and More Way. आज आमादे destination पुरी, COVID পরবর্তী সময়ে পুরীতে কি কি নিয়মকানুন অবলম্বন করে পুরী মন্দিরে ঢুকতে হচ্ছে সেই নিয়ে আজকের আলোচনা। তো আসুন শুরু করা যাক। Hi friends, good morning from Kolkata. Right now আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। আমাদের সাথে আছে কিশোর ভাই, বুলান ভাই। আমাদের গন্তব্য হচ্ছে পুরী। অনেকদিন পর পুরী যাওয়ার ইচ্ছাটা পূরণ হচ্ছে। যতক্ষণ না গিয়ে পৌঁছতে পারছি ততক্ষণ বলতে পারবো না যে পূরণ হচ্ছে কি না, বাট জগন্নাথ দেবের ইচ্ছায় আমরা যেতে পারছি। সো গাইস, হাওড়া স্টেশন থেকে আবার আপডেট দেব। Friends, right now we are at Howrah station. পুরী যাওয়ার জন্য বেরোচ্ছি। বুলান ভাই লজ্জা পাচ্ছে, দেখা লজ্জা পাচ্ছে না। কিশোর ভাই বলো, কিছু আমরা রওনা দিয়েছি পুরীতে, ফুল এনজয় করতে করতে যাচ্ছি, খুবই আনন্দিত আমরা। আমার এটুখানি বক্তব্য, আমরা খুব আনন্দ করছি। চলো ট্রেনে উঠে দেখা হবে। এটি হাওড়া পুরী স্পেশাল। এর সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 196 টাকা। শিয়ালদা ও হাওড়া থেকে মোট 3টি স্পেশাল ট্রেন চলছে। এক মাস বা দেড় মাস আগে থেকে বুকিং করতে চাইলে আপনারা যে কোনো ট্রেনের টিকিট পেয়ে যাবেন আশা করা যায়। হাই ফ্রেন্ডস, ট্রেনে প্রচণ্ড ভিড়, সো ট্রেনের মধ্যে বেশি কথা বললাম না, কিছু দূর এগোলে ডেফিনেটলি আপডেট দেবো। এখন ট্রেনের মধ্যে আছি, আমরা পুরীর দিকে যাচ্ছি। সো পুরী গিয়ে তো ডেফিনেটলি দেখা হবে, তার মাঝখানে যদি সময় পাই ডেফিনেটলি একবার আপডেট দেবো। পালাশোর দাঁড়িয়ে আছি, ট্রেন এখান থেকে আরও 10-15 মিনিট পরে ছাড়বে। প্রচণ্ড ভোর আর মিন্স খুব গরম, অ্যান্ড সবাই একটু ঘুম ঘুম পরিবেশের মধ্যে আছে। এনিওয়ে পুরী গিয়ে দেখা হবে। হাই গাইস, রাইট নাও উই আর অ্যাট পুরী স্টেশন। আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা গুটি গুটি পা এগোচ্ছি। পিছনে বিধ্বস্ত অবস্থায় আমাদের বুলান ভাই, আর পাশে আমাদের জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত কিশোর ভাই আছি। আমারও মাস্ক আছে, হাইট হয়ে আছে। নাইস আবহাওয়া, দেখাই দেখা যাচ্ছে, দেখো। এনিওয়ে সো হোটেলে গিয়ে কথা হবে, অ্যান্ড হোটেলে গিয়ে নেক্সট আপডেট দিতে থাকবো। পুরী স্টেশনের বাইরে পা রেখেই বুঝলাম যে আমরা পুরীতে এসে পৌঁছেছি, কারণ যে অনুভূতিটা আমরা অনুভব করলাম সেটা আপনারা পুরী না আসলে অনুভব করতে পারবেন না। এক অসাধারণ অনুভূতি, আমাদের চারিদিকে এক অন্যরকম পরিবেশ, এক কথায় অসাধারণ। Hey, you come back, I wanna give you a chance. Love me like you used to, so we can learn again. The skin is getting brown, baby, drink your night away. Maybe we will not regret it, you will not regret me. Laying down under the sun, burning love, cause we are young. No one tells us. এসে পৌঁছলাম আমাদের বহু প্রতীক্ষিত পুরীর সমুদ্র সৈকতে। আপনারা এর আগে পুরীর সমুদ্র সৈকতে এত মানুষ একসাথে কোনোদিন দেখেছেন বলে আমার তো মনে হয় না। প্লিজ আসুন একবার দেখে যান, আনবিলিভেবল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। এই মুহূর্তে আমরা পুরীর মন্দিরের দিকে যাচ্ছি। গোল্ডেন বিচে আমরা হোটেল নিয়েছি, হোটেল সি কুইন। তো এখান থেকে প্রায়
দশ মিনিটের রাস্তা, তো যদি পৌঁছে তোমাদের সঙ্গে কথা হবে। চলো টেক কেয়ার, টাটা। হাই গাইস, পুরীর মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ পিছনে মন্দির। এই কোভিড-19 পরে কিছু সিচুয়েশান চেঞ্জ হয়েছে এখানে। অ্যাকচুয়ালি এখানে এন্ট্রি এক্সিট গেটের কিছু চেঞ্জেস এসছে, তো সেই ব্যাপারে আমরা আপডেট দেব। আমরা আমাদের ডান দিকে থেকে এন্ট্রি গেট আছে, সেখান থেকে এন্ট্রি করি, আফটার দ্যাট মন্দিরে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই দিকটা এন্ট্রি গেট, এই দিকটা। সো লেটস সি। সো কোভিড সিচুয়েশানের পরে অনেক কিছু চেঞ্জেস এসছে, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি। অ্যান্ড হোপফুলি এখানে আরও অনেক কিছু আপডেট আমরা জানতে পারবো আফটার সাম টাইম। সো লেটস সি। পুরী ভ্রমণ নিয়ে আলোচনা করতে গেলে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন, সেটি হলো পুরী মন্দিরে প্রবেশের নিয়মাবলী। আপনারা অনেকেই শুনেছেন কোভিড রিপোর্ট লাগে, এই লাগে, সেই লাগে, বাট আমি এসে যেটা দেখলাম তাতে শুধু একটি মাস্ক লাগে আর কিচ্ছু লাগে না। এবং ওড়িশা গভর্নমেন্ট থেকে এই মুহূর্তে খুব ভালো সিস্টেম করে দিয়েছে, বাসের সুন্দর ব্যারিকেড করা আছে এবং এন্ট্রি গেট ও এক্সিট গেট খুবই আলাদাভাবে চিহ্নিত করা আছে। যে কেউ আপনারা যে কেউ আসলে এন্ট্রি গেট চিনতে পারবেন। এন্ট্রি গেটের ঠিক সামনেই শু এবং মোবাইল স্ট্যান্ড আছে, সেখানে আপনারা মোবাইল এবং শু রাখতে পারবেন এবং মোবাইল ও শু রাখার পর কুপনটি নিয়ে বাঁশ দিয়ে ঘেরা ব্যারিকেডের মধ্যে থেকে সোজা চলে যাবেন মন্দিরে প্রবেশদ্বার, প্রবেশদ্বারের মধ্যে দিয়ে সোজা চলে যাবেন গর্ভগৃহে। আগে যে প্রবলেমটি ছিল, মন্দিরের মধ্যে ঢুকলে পাণ্ডা বা ব্রাহ্মণরা আপনাদেরকে পুজো দেওয়ার জন্য জোর জবরদস্তি করতো, সেই সমস্ত প্রবলেম এই মুহূর্তে কিছুই নেই। একটি নির্দিষ্ট জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে আপনারা চাইলে পুরোহিতের মাধ্যমে পুজো দিতে পারবেন, নচেত আপনারা নিজেরাই ভক্তি ভরে প্রণাম করে পুজো দিয়ে বেরিয়ে আসতে পারেন। আফটার দ্যাট যে বিষয়টি নিয়ে আলোচনা করা প্রয়োজন, সেটি হলো যে আপনারা কোথায় থাকবেন। তো আপনারা যদি স্বর্গদ্বারের কাছাকাছি কোনো হোটেলে থাকতে চান আর আপনারা যদি সি ফেসিং রুম খোঁজেন, সেক্ষেত্রে কিন্তু বাজেট 1,500 থেকে 2,500 বা 3,500 টাকা পর্যন্ত হতে পারে। আর এইখানে বাজেট হোটেল খুঁজতে গেলে আপনাদের 800 থেকে 1,000 টাকা পড়বে, যেগুলি সি ফেসিং নয়। বাট আমরা যেখানে ছিলাম গোল্ডেন বিচে, সেইখানে কিন্তু আপনারা 1,000 থেকে 1,200 টাকার মধ্যে সি ফেসিং রুম পেয়ে যাবেন। আমরা ছিলাম গোল্ডেন বিচের সিকুইন হোটেলে। সিকুইন হোটেলে যে রুমে আমরা ছিলাম, সেই রুম থেকে সমুদ্রের অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে থাকুন ব্যালকনি থেকে আমাদের ক্যামেরার মাধ্যমে। তবে এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে এই গোল্ডেন বিচ থেকে মন্দিরের ডিস্ট্যান্স বেশ অনেকটাই। তবে এখানে কিন্তু আপনারা খুব সুলভে খাবার দাবারও পাবেন। আমরা এখানকার একটি রেস্টুরেন্ট থেকে 110 টাকাতে কাতলা থালি খেয়েছিলাম। আপনারা থালিটা দেখলেই বুঝতে পারবেন যে খাবার দাবার কতটা পর্যাপ্ত পরিমাণ ছিল। আমরা এখানকার খাবার দাবার খুব উপভোগ করেছিলাম। এইখানে আপনারা যেরকম সকালবেলা কচুরি বা আলু পরোটাও পাবেন, সেরকম কিন্তু ধোসা, ইডলি এই সমস্ত কিছুও পাবেন। খাবারে প্রচুর ভ্যারাইটিস আছে এখানে। পরের দিন বিকেলের দিকে একটু ঘোরাঘুরি, একটু সেলফি তোলা, একটু ছবি তোলা, সমুদ্রের পাড়ে ঘোরা, এই আর কি। আমরা রিটার্ন এসেছিলাম বাসে, এটি হলো সেই বাস স্ট্যান্ড। আপনারা চাইলে অনলাইনেও টিকিট বুক করতে পারেন, নচেৎ চাইলে বাস স্ট্যান্ডে এসে টিকিট বুক করতে পারেন। বাস স্ট্যান্ডই জগন্নাথের মাসির বাড়ির একদম কাছে। আজকের ভিডিওতে এইটুকুই। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ভিডিওটিতে একটি লাইক দিন। থ্যাংক ইউ। আমি আপনাদের জন্য আরও এই ধরনের ভিডিও আগামী দিনে নিয়ে আসার চেষ্টা করবো।